অক্টোবর মাসেও কমেছে রেমিটেন্স আয়। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। চলতি বছরের জানুয়ারির পর গেল অক্টোবরে সর্বনিম্ন রেমিটেন্স এসেছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ১২৮ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। চলতি ২০২২-২০২৩ অর্থ বছরের প্রথম দুই মাসে জুলাই ও আগস্ট টানা ২ বিলিয়ন ডলার করে রেমিটেন্স এসেছিল দেশে। এর পরের মাস সেপ্টেম্বরে তা কমে ১৫৩.৯৫ লাখ বা ১.৫৪ বিলিয়ন ডলারে নেমেছে। গেল অক্টোবর মাসে রেমিটেন্সের প্রবাহ ধারা আরও নিম্নগামী হয়েছে। অক্টোবর মাসে রেমিটেন্স এসেছে ১৫২.৫৪ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১০৪ টাকা হিসেবে এর পরিমাণ ১৫,৮৬৪ কোটি টাকা। গত আট মাসের মধ্যে এটি প্রবাসীদের পাঠানো এক মাসের সর্বনিম্ন রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। গত রবিবার ৩০ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক রেমিটেন্স পাঠানোর এই এমন নিম্নগামী হারের কারণে প্রবাসীদের পাঠানো আয়ের ডলার প্রতি ১০৬ টাকা পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, রেমিটেন্সের ওপর সরকার প্রণোদনা দিচ্ছে। রেমিটেন্সের প্রবাহ বাড়াতে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলার্স অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ যৌথভাবে ব্যাংকগুলোকে রেমিটেন্স কেনার জন্য দাম নির্ধারণ করে দিয়েছে। এতে কোনো কাজ হচ্ছে না, নিম্নগামী হচ্ছে রেমিটেন্স। তবে নতুন দর নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে আগামীতে রেমিটেন্স প্রবাহ বাড়ানো সম্ভব হবে। ২০২১-২০২২ অর্থ বছরের একই মাস অর্থাৎ অক্টোবরে রেমিটেন্স এসেছিল ১৬৪.৬৮ লাখ ডলার বা ১.৬৪ বিলিয়ন ডলার। সেই হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে এবার ১২.১৪ কোটি ডলার কম এসেছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ১৫৪ কোটি ডলারের রেমিটেন্স এসেছে দেশে। গত অর্থ বছরের একই মাসের সেপ্টেম্বরে তা ১.৪১ লাখ ডলার কম। এর আগে চলতি অর্থ বছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই ও আগস্ট টানা ২ বিলিয়ন ডলার করে রেমিটেন্স এসেছিল দেশে। প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার আগের দুই মাসের তুলনায় রেমিটেন্স কমে যায় সেপ্টেম্বরে। অক্টোবর মাসে আরও কমল রেমিটেন্স। জুলাই মাসে রেমিটেন্স আসে ২০৯.৬৩ লাখ ডলার, আগস্টে আসে ২০৩.৭৮ লাখ ডলার। তবে সেপ্টেম্বর মাস থেকে রেমিটেন্সে বড় ধাক্কা লাগে। অক্টোবরের রাষ্ট্রীয় মালিকানাধীন ৫ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩০.৭২ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ১১৮.৬০ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭১ লাখ ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২.৫০ মার্কিন ডলার। বরাবরের মতো রেমিটেন্স আসার শীর্ষে ইসলামী ব্যাংক। বেসরকারি খাতের ব্যাংকটিতে রেমিটেন্স এসেছে ৩৫.৮৪ লাখ ডলার। এছাড়া অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১০.৬৪ লাখ ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ৮.৯৪ লাখ ডলার, ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ৮.৬৫ লাখ ডলার এবং আল আরাফা ইসলামী ব্যাংকের মাধ্যমে ৮.৪৮ লাখ ডলার রেমিটেন্স এসেছে। ২০২১-২০২২ অর্থ বছরের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ২১০৩.১৭ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল। এটি তার আগের অর্থ বছরের চেয়ে ১৫.১১ শতাংশ কম। ২০২০-২০২১ অর্থ বছরে ২৪৭৭.৭৭ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছিল প্রবাসীরা। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।